নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও আজকে আমি ICDS কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার প্রিপারেশনকে মাথায় রেখে ভূগোল থেকে একটি ম্যারাথন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এই ম্যারাথন ক্লাসে আমি ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আগের এই ভিডিওতে আমি ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখো নি তারা অবশ্যই এই ভিডিও শেষে ওই ভিডিওটি দেখে নিও। নিচের ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, এছাড়াও তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো আজকের প্রথম কোশ্চেন কী রয়েছে, বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কত? তো বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। তো রাইট অ্যান্সার হয়ে গেল 28টি। এর আগে 29টি ছিল, কিন্তু তোমরা সবাই জানো 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্য থেকে দুটি অংশে ভাগ করা হয়েছে, একটি জম্মু আর একটি হচ্ছে লাদাখ, কিন্তু দুটোকেই কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। এরপরে নেক্সট দেখো 2 নম্বর, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? তাহলে আগে কেন্দ্রশাসিত সংখ্যা ছিল 7টি, কিন্তু বর্তমানে আরও 2 যোগ হওয়াতে কী হয়ে যাওয়ার উচিত, 9টি হওয়া উচিত। কিন্তু দাদরানগর হাভেলি ও দমন দিউ এই যে দুটি তোমার কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, তাদের দুজনকে যুক্ত করে একসঙ্গে 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। তার জন্য 1টি কমে গেল, সেই জন্য 6টি হয়ে গেল, তার সঙ্গে 2 যোগ হয়ে টোটাল হয়ে গেল 8টি। তাহলে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে কয়টি? বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হয়ে যাচ্ছে অপশন এ 8টি। তো রাইট অ্যান্সার অপশন বি। এরপরে নেক্সট দেখো, আরব সাগরের রানী কাকে বলা হয়? তো আরব সাগরের রানী বলা হয় কোচিন শহরকে, কোচিনকে বলা হয় আরব সাগরের রানী। এরপরে নেক্সট দেখো 4 নম্বর, ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? তো ম্যানচেস্টার শহরটি কাপড়ের জন্য, এই বস্ত্র বয়নের জন্য খুবই বিখ্যাত। তো আমাদের দেশের আহমেদাবাদও এই বস্ত্র বয়ন শিল্পের জন্য খুবই বিখ্যাত, তাই আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। এরপরে দেখো, ভারতের শুল্ক মুক্ত বন্দর হলো, তাহলে কোথায়, মানে ভারতের এতগুলো বন্দর রয়েছে, তাই এই বন্দরগুলোর মধ্যে কোন বন্দরে কোনো শুল্ক বা ট্যাক্স লাগে না? তো ভারতের শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কান্দালা, এটি গুজরাট রাজ্যে অবস্থিত। তাহলে এই কান্দালা বন্দর কোথায়? গুজরাতে অবস্থিত। এরপরে দেখো, ভারতের রুর কাকে বলা হয়? তা রুর হচ্ছে একটা শিল্পাঞ্চল, খুব বিখ্যাত শিল্পাঞ্চল। তো এই শিল্পাঞ্চল এই দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। এরপরে নেক্সট দেখো, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তো ভারতের প্রবেশদ্বার বলা হয় থাকে মুম্বাইকে। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন ডি মুম্বাই। এরপরে দেখো, আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো আয়তনের বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে তোমার রাজস্থান। রাইট অ্যান্সার হয়ে গেল অপশন ডি। আর যদি বলবে পশ্চিমবঙ্গের অবস্থান কত, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে আয়তনের দিক থেকে 13তম, মনে রাখবে পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে 13তম। আর যদি বলে দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি, তো দ্বিতীয় বৃহত্তম রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, আর থার্ড হচ্ছে মহারাষ্ট্র। এরপরে নেক্সট দেখো, আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি গোয়া। তাহলে ফার্স্ট হয়ে গেল রাজস্থান, আর লাস্ট হয়ে গেল গোয়া। এরপরে নেক্সট দেখো, 2011 জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? তাহলে আমরা জানি 10 বছর অন্তর কী হয়ে থাকে, তোমার জনগণনা হয়ে থাকে। তা 2011 সালে হয়েছিল, এরপরে 2021 সালে বের হবে, কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে গিয়েছিল, তাই আমরা জনগণনার যত রিপোর্ট সেগুলো 2011 অনুসারেই মনে রাখবো। তাহলে জনগণনা, 2011 জনগণনা অনুযায়ী ভারতের রাজ্যের জনসংখ্যা সর্বাধিক কোন রাজ্যে? তো সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে। এরপরে আমরা পশ্চিমবঙ্গের মনে রাখবো, পশ্চিমবঙ্গের হচ্ছে কত, ফোর্থ, চতুর্থ স্থান রয়েছে পশ্চিমবঙ্গ। আর যদি বলে দ্বিতীয় অবস্থানে কে রয়েছে, তো দ্বিতীয় স্থান হয়ে যাবে মহারাষ্ট্র। তাহলে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র, আর প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, আর পশ্চিমবঙ্গ হচ্ছে চতুর্থ। এরপরে নেক্সট দেখো, 2011 জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম? তাহলে সবচেয়ে বেশি হয়ে গেল উত্তরপ্রদেশ, আর সবচেয়ে কম হচ্ছে কোথায়, সিকিমে রয়েছে
সরি সিকিমে হচ্ছে সবচেয়ে কম। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ সিকিম। এরপরে নেক্সট দেখো 12 নম্বর, ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে? তাহলে ভারতের তামিলনাড়ু রাজ্যে বছরে তোমার দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। যদি বলে কোন উপকূল, তখন হয়ে যাবে করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে, একবার শীতকালে আর একবার গ্রীষ্মকালে, বর্ষাকাল যেটা আমাদের বর্ষাকাল সে সময় একবার হয়ে থাকে, আবার শীতকালেও তাদের বৃষ্টি হয়ে থাকে। এরপরে দেখো ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি? তো ভারতের সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সি। এরপরে নেক্সট দেখো 14 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। এরপরে নেক্সট দেখো 15 নম্বর, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়? তো পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়ে থাকে তোমার আসাম রাজ্যে। এরপর নেক্সট দেখো জনসংখ্যার বিচারে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম? তাহলে আগেই বললাম পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে তোমার চতুর্থতম। এরপর নেক্সট দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়েছে? তাহলে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়ে থাকে এই দক্ষিণ ভারতের রাজ্য এই কর্ণাটকে, পশ্চিম এই ভারতের মধ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়ে থাকে। এরপরে নেক্সট দেখো ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? তা দেখো পশ্চিমবঙ্গের, দেখো পশ্চিমবঙ্গ তোমরা ম্যাপটা দেখো ভালোভাবে, তাহলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তাহলে কয়টি রাজ্য হচ্ছে দেখো এখানে রয়েছে তোমার উড়িষ্যা, তারপরে দেখো ঝাড়খণ্ড, আর উপরে রয়েছে বিহার। তাহলে কয়টি হলো 1, 2, আর 3। তাহলে পূর্ব দিকে আমরা 3টি রাজ্য পেলাম। এবার দেখো উত্তর দিকে তোমার সিকিম রয়েছে, আর উত্তর পশ্চিমে দেখো আসাম রয়েছে। তাহলে টোটাল কয়টি হলো? পূর্ব দিকে ছিল 3টি, আর উত্তরে 1টি, আর উত্তর পশ্চিমে আরও 1টি। তাহলে টোটাল কয়টি রাজ্য হয়ে গেল? টোটাল হয়ে গেল 5টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সি 5টি। এরপর নেক্সট দেখো 19 নম্বর, তিলপ্যারা ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হলো? তাহলে তিলপ্যারা ব্যারেজ যদি বলে কোন জেলায় অবস্থিত, তখন হয়ে যাবে বীরভূম। আর কোন নদীর ওপরে অবস্থিত? তো তিলপ্যারা ব্যারেজ মৌরাক্ষী নদীর ওপরে অবস্থিত। এরপর নেক্সট দেখো আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? তাহলে আয়তনের বিচারে ভারত এই পৃথিবীতে কততম দেশ? তো ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। এবার আমরা জেনে নেব ফার্স্টে কে রয়েছে, তাহলে ফার্স্টে রয়েছে রাশিয়া, প্রথম হচ্ছে রাশিয়া। তারপরে দ্বিতীয় হচ্ছে কে? দ্বিতীয় হচ্ছে তোমার, খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবু তোমরা মনে রাখবে, দ্বিতীয় হচ্ছে কানাডা। এরপরে দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? তাই উত্তর পূর্ব ভারতে যে আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ এই যে রাজ্যগুলো রয়েছে, তাদেরকে প্রবেশ করার জন্য আমাদেরকে অবশ্যই এই শিলিগুড়ি দিয়ে প্রবেশ করতে হয়, সেই জন্য উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। এরপরে নেক্সট দেখো মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? তো মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সি। এরপরে নেক্সট দেখো ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? তো ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে আরাবলি। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ। এরপরে নেক্সট দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু গোয়াদুইন অস্তিন, যদিও এটা POK-তে অবস্থিত, কাশ্মীরের যে অংশটা পাকিস্তানের অধিকারে রয়েছে তার মধ্যে এই গোয়াদুইন অস্তিনটা পড়ছে। এবার যদি বলে পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম কি? তো পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হয়ে যাচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট, আর ভারতের দ্বিতীয় উচ্চতম বললে হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। তাহলে ভারতের উচ্চতম হচ্ছে গোয়াদুইন অস্তিন, আর দ্বিতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বললে হয়ে যাবে তখন গোয়াদুইন অস্তিন। তাহলে 1 নম্বর হচ্ছে পৃথিবীর মধ্যে মাউন্ট এভারেস্ট, 2 নম্বর হচ্ছে গোয়াদুইন অস্তিন, আর 3 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর ভারতের যদি বলে সর্বোচ্চ তখন হয়ে যাবে গোয়াদুইন অস্তিন। অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে নেক্সট দেখো আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী? তাহলে আমরা জানলাম যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো সবচেয়ে বড় যেটা কেন্দ্রশাসিত অঞ্চল সেটি হয়ে যাচ্ছে তোমার লাদাখ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি লাদাখ। এর আগে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছিল, কিন্তু লাদাখ যখন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো
তখন লাদাখ হয়ে গেল সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। এরপর নেক্সট দেখো, আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? তাহলে এই যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বললাম, তার মধ্যে লাদাখ হচ্ছে সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম, আর ক্ষুদ্রতম বললে হয়ে যাবে লাক্ষাদ্বীপ। আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ, মানে আরব সাগরের মধ্যে এই লাক্ষাদ্বীপ এই কেন্দ্রশাসিত অঞ্চলটি অবস্থিত। এরপর নেক্সট দেখো, ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? তো পশ্চিমবঙ্গে ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, তো সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এরপরে নেক্সট দেখো, ভারতের সবচেয়ে কম দুবার রিপিট হয়ে গেছে নাকি? সবচেয়ে, আচ্ছা এটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে, সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? তাহলে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হয়ে যাচ্ছে বিহার। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি। আর যদি বলতো পশ্চিমবঙ্গের অবস্থান কত, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে দ্বিতীয়, তাহলে বিহারের পরে জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান। এরপরে নেক্সট দেখো, পৃথিবীর চতুর্দিকে ঘুরতে চাঁদের কত সময় লাগে? তো পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে কতদিন? 27.13 দিন। তা রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এ। এরপর নেক্সট দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ, সূর্যের না, পৃথিবীর বলেছে, তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি। আর যদি বলে সূর্যের নিকটতম গ্রহ, তখন হয়ে যাবে বুধ। আর যদি বলে পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক যখন বলবে, তখন হয়ে যাবে চাঁদ। এরপর নেক্সট দেখো, 21শে মার্চ দিনটিকে কি বলা হয়ে থাকে? তো 21শে মার্চ দিনটিকে তোমার মহাবিষু বলা হয়ে থাকে। নিরক্ষ রেখার উপরে দুটো দিনে তোমার কি হয়, সূর্য লম্বভাবে কিরণ দেয়। একটা হচ্ছে 21শে মার্চ, আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। তার মধ্যে 21শে মার্চ থেকে বলা হয় মহাবিষু। এই দিনে উত্তর ও দক্ষিণ গোলার্ধের দিন ও রাত্রির পরিমাণ কি হয়ে থাকে, সমান হয়ে থাকে, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়ে থাকে। আর 23শে সেপ্টেম্বর, এই যে বললাম নিরক্ষরেখার উপরে এই 21শে মার্চ আর এই 23শে সেপ্টেম্বরে কী হয়, লম্বভাবে কিরণ দেয়। তো 21শে মার্চকে বলা হয় মহাবিষু, আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় জল বিষুব। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জল বিষুব। তাহলে 21শে মার্চ মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর হচ্ছে জল বিষুব। এরপরে নেক্সট দেখো, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি কোথায়? তো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে কি হয়, বড় পৃথিবী কি হয়, নিরক্ষীয় অঞ্চলে একটু বেড়ে থাকে, স্ফীত হয়ে থাকে, তাই নিরক্ষীয় অঞ্চলে বেগ সবচেয়ে বেশি, আর মেরু অঞ্চলে বেগটা সবচেয়ে কম হয়ে থাকে। তাহলে সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে নিরক্ষরেখায়, আর সবচেয়ে কম বললে হয়ে যাবে মেরু অঞ্চলে। এরপরে নেক্সট দেখো, 34 নম্বর, পৃথিবীর কক্ষপথটি কেমন আকৃতির? এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এই যে ঘুরছে, তাহলে এই যে পথ রয়েছে, এই পথটি কেমন? এই পথটি হয়েছে ডিম্বাকার, অর্থাৎ উপবৃত্তাকার। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি, উপবৃত্তাকার। এরপরে নেক্সট দেখো, 35 নম্বর, মহাবৃত্ত কাকে বলা হয়? তো মহাবৃত্ত বলা হয়ে থাকে নিরক্ষরেখাকে। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এ। এরপরে নেক্সট দেখো, 36 নম্বর, নিরক্ষরেখার মান কত? তো নিরক্ষরেখার মান হচ্ছে 0°। নিরক্ষরেখার মান হচ্ছে কত? 0°। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি। এরপরে নেক্সট দেখো, জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? তাহলে কোন শিলায় আমরা জীবাশ্ম দেখতে পাই? তাহলে শিলা হচ্ছে 3 প্রকার, পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলায়। তো একমাত্র তোমার পাললিক শিলায় আমরা জীবাশ্ম দেখতে পাই। এরপরে দেখো, 38 নম্বর, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি? তাহলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি? তো দিল্লি হচ্ছে তোমার সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। এরপরে নেক্সট দেখো, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম? তাহলে সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে লাক্ষাদ্বীপে। তাহলে সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ, আবার সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে এই লাক্ষাদ্বীপে। এরপরে নেক্সট দেখো, 40 নম্বর, আজকে শেষ কোশ্চেন, ভারতের বৃহত্তম জেলার নাম কী? তো 2011 সাল অনুযায়ী ভারতবর্ষে 640টি জেলা রয়েছিল। তো এই 640টি জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা হচ্ছে তোমার কচ্ছ, যেটা গুজরাটে অবস্থিত। এরপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে তোমার লেহ, 2 নম্বর হচ্ছে লেহ। আর উত্তরপ্রদেশ হচ্ছে সবচেয়ে বড় রাজ্য, যখন বলবে তখন উত্তরপ্রদেশ হয়ে যাবে। আর সবচেয়ে বড় জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট হচ্ছে কচ্ছ। তাহলে এই ছিল তোমাদের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 40টি MCQ টাইপ কোশ্চেন। তোমরা যারা
এই ক্লাসের পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে।